वरेंद्र न्यूज़े आपनादेर स्वागत जानाচ্ছি আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই কসাইকে 10,000 টাকা জরিমানা। রাজশাহী মহানগরীতে প্রথমবারের মতো হলিডে মার্কেটের উদ্বোধন। নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক, আহত 3। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীতে মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই কসাইকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের পশু সম্পদ কর্মকর্তার মাধ্যমে আসামিদের অপরাধের ব্যাপারে সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের কাছে উপস্থাপন করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিদের 10,000 টাকা জরিমানা করেন। মহানগরের হাদির মোড়ে গত 4 মার্চ বিকেলে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করে দুই কসাই। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গতরাতে বোয়ালিয়া থানা পুলিশ শরীফুল ইসলাম ও ফরহাদ পারভেজ নামের দুই কসাইকে গ্রেপ্তার করে। আজ সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের পশু সম্পদ কর্মকর্তার মাধ্যমে আসামিদের অপরাধের ব্যাপারে সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের কাছে উপস্থাপন করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিদের 10,000 টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে কি শাস্তি হতে পারে সে ব্যাপারে সতর্ক করেন। রাজশাহী মহানগরীতে প্রথমবারের মতো হলিডে মার্কেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর সিএনবি মোড় এলাকায় এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুল জামান লিটন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজন করে। জেলা প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় হলিডে মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ অন্যান্যরা। লাল সবুজ ছাতার নিচে দৃষ্টিনন্দন প্রায় 30টি স্টল নিয়ে এই মার্কেট চলবে একটানা 11 মার্চ পর্যন্ত। এরপর থেকে প্রতি শুক্রবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই মার্কেট। এই মার্কেটে জেলার বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অংশ নেন। আগুন নিভাতে গিয়ে নাটোরের সিংড়ায় সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। বুধবার রাত 10টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের কুম গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বর চন্দ্রের ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাত 10টার দিকে উপজেলার কুমগ্রাম বাজারে আব্দুল রাজ্জাক হুজুরের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। আগুন দেখে জগদীশ কুমার সহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। আগুন নিভানোর এক সময় সেই দোকান ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সিলিন্ডারের লোহা ছিটকে এসে জগদীশের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলে জগদীশের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও 3 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে আরও 3টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর কবিরহাটে গাঁজা সহ আটক 2 মাদক কারবারিকে হাতকড়া সহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা 6টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটককৃত 2 মাদক কারবারিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরায়েজি বাজার এলাকা থেকে ছিনিয়ে নেয় তাদের স্বজনেরা। ছিনিয়ে নেওয়া মাদক কারবারিরা হলেন ওই এলাকার মোহাম্মদ লিটন ও মোহাম্মদ মঈনুদ্দিন। তাদের মধ্যে লিটনকে রাত 8টার দিকে পুলিশ আটক করলেও মঈনুদ্দিন এখনো পলাতক রয়েছেন। স্থানীয়রা জানায়, ফরায়েজি বাজার এলাকা থেকে 250 গ্রাম গাঁজা সহ আসামি লিটন ও মঈনুদ্দিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে আসামিদের স্বজনরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপর আক্রমণ করে হাতকড়া সহ 2 আসামিকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশ। কবিরাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটনকে আটক করেছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপকল্প সফলভাবে বাস্তবায়নের পর একটি নতুন রূপকল্প দিয়েছেন। তা হচ্ছে আগামী 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। প্রতিমন্ত্রী পলক আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেরকল ইউনিয়নের 40টি উপজেলার 40টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পের আওতায় সিংড়ার 1.5 একর জমির ওপর প্রায় 35 কোটি টাকা ব্যয়ে সিংড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে 4টি মূল স্তম্ভের উপর। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ব্যবস্থা ও স্মার্ট সমাজ ব্যবস্থা। থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়, গর্ব বাংলাদেশ। এর প্রতিপাদ্য সামনে রেখে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসির সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরী, জেলা প্রশাসক শামী মুহাম্মদ, পুলিশ সুপার সাইফুর রহমান সহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ।